তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস লাপিস লাজুলি পাথরটি খুবই মূল্যবান একটি রত্ন পাথর। প্রাচীন কাল থেকেই এই লাপিস খুব মূল্যবান এবং জনপ্রিয় একটি পাথর হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটা দেখতে খুবই সুন্দর একটি রত্ন পাথর, গাঢ় নীল রঙের মাঝে মাঝে হালকা হালকা সোনালী রেখা দেখা যায়। তবে লাপিস লাজুলি পাথর সর্বপ্রথম পাওয়া যায় আফগানিস্তানে এবং এখন পর্যন্ত সর্বোৎকৃষ্ট লাপিস পাওয়া যায় এখানে। এটা বন্ধুত্ব ও সত্যের পাথর। জ্যোতিষশাস্ত্র মতে লাপিস লাজুলি পাথরের কিছু উপকার নিয়ে এখন আপনার সাথে কথা বলবো। লাপিস লাজুলি পাথর শনি এবং রাহু গ্রহের খারাপ প্রভাব থেকে রক্ষা পেতে ব্যবহার করতে বলা হয়ে থাকে। তবে এই পাথরটি শনি গ্রহের পাথর, সেই হিসেবে ইন্দ্রনীলা এবং নীলা জারকন নীল জারকন পাথরের পরিবর্তে ব্যবহার করা যায়। যে সকল মেয়েরা নাচ এবং গানের চর্চা করেন তাদের জন্য কিন্তু খুব উপকারী একটি রত্ন পাথর এবং পুরুষের মাঝে পজিটিভ শক্তি বৃদ্ধি করে এই লাপিস লাজুলি। মানুষের মাঝে হতাশা এবং খারাপ চিন্তার সৃষ্টিতে বাধা হয়ে দাঁড়ায় এই রত্ন পাথরটি এবং সেই প্রাচীন কাল থেকে একটি বিশ্বাস প্রচলিত রয়েছে যে লাপিস লাজুলি পাথর খারাপ আত্মা হিংসা এবং ভয় থেকে মুক্ত থাকতে সাহায্য করে থাকে। এই পাথরটি আপনার শারীরিক সুস্থতার প্রভাব এবং নিদ্রাহীনতায় যারা কষ্ট করেন তাদের জন্য খুব উপকারী একটি রত্ন পাথর। লাপিস লাজুলি পাথর জ্বর সারাতে সাহায্য করে এবং গলা ও ফুসফুসের সমস্যায় খুবই উপকারী একটি রত্ন। এই পাথর ব্যবহারে আপনার মনের মাঝে শান্তি বিরাজ করে এবং ব্যবহারকারীকে মানসিকভাবে চাঙ্গা করে থাকে, ফলে দুশ্চিন্তা মুক্ত থাকা যায় এবং প্রশান্তিতে ঘুমানো যায়। জ্যোতিষীরা বলে থাকেন এ পাথর পারিবারিক জীবন থেকে সুখ পেতে সাহায্য করতে পারে এবং মানসিক শান্তি এনে দিতে পারে এই রত্ন পাথর। মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক কোণে জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।